একটি গ্রামে চম্পা তার একমাত্র মেয়ে রিয়ার সাথে বসবাস করত। তাদের পরিবারে তারা দুজন সদস্য ছিল, আর তাদের আত্মীয় বলতে তার একটিমাত্র ভাই ছিল। একদিন চম্পার ভাই তার বউকে নিয়ে চম্পার বাড়িতে আসে এবং বলে, কি ব্যাপার, তোমরা হঠাৎ করে এইখানে? কেন, আমাদেরকে দেখে তুমি খুশি হলে না বুঝি? আমরা বোধহয় এখানে এসে ভুল করে ফেললাম। না না, তেমন কোনো ব্যাপার না, হঠাৎ করে আজকে এলে তো তাই জিজ্ঞাসা করলাম। বলো, তোমাদের কি খবর, বাড়িতে সব ঠিক আছে তো? আমরা এখানে এসব বাজে কথা বলতে আসিনি, আমাদের একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো, কি কথা বলতে এসেছো? বলছিলাম যে তোমার যে জমিগুলো আছে ওই জমিগুলো তুমি তোমার ভাইকে দিয়ে দাও। কেন, আমি আমার জমিগুলো তোমাদেরকে কেন দেব? কারণ তুমি তো একা মানুষ এবং তোমার তো একটাই মেয়ে, তোমরা কি করবে জমি নিয়ে? আমাদেরকে দিয়ে দাও, ভালো হবে, আমরা জমি দেখাশোনা করব। না, আমি ওই জমিগুলো তোমাদের দিতে পারবো না, কারণ ওই জমিগুলো আমি এখন দেখাশোনা করব এবং রিয়া যখন বড় হয়ে যাবে তখন আমি ওই জমিগুলো রিয়াকে দিয়ে দেব। হ্যাঁ, আমরা ঠিকই তো বলেছি, তুমি একলা মানুষ আর তোমার একটি ছোট মেয়ে, তো তুমি সম্পত্তিগুলো আমাদেরকেই দিয়ে দাও এবং আমাদের বাড়িতে গিয়ে থাকবে। তো তোমরা এখানে আমার জমিগুলো নিতে এসেছো, আমি ওই জমিগুলো তোমাদের দিতে পারবো না, ওই জমিগুলো এখন আমি দেখাশোনা করছি এবং ওই জমিগুলো রিয়ার। দেখো, তুমি যদি জমিগুলো আমাদের দাও তাহলে আমাদের কোনো লাভ নেই, এতে তোমাদেরই লাভ। হ্যাঁ, আমরা ঠিকই তো বলছি, তোমাদের আর কিছু বলার থাকলে বলতে পারো, নাহলে তোমরা এখান থেকে চলে যেতে পারো, আমি ওই সব জমি তোমাদের দেব না। দেখো, ভালোই ভালোই বলছি, ওই জমিগুলো আমাদেরকে দিয়ে দাও, তাতে তোমারও ভালো হবে আমাদেরও ভালো হবে। দেখো, আমরা তোমাকে ভালোই ভালোই বলছি, আমাদেরকে জমিগুলো দিয়ে দাও, নাহলে অনেক খারাপ হয়ে যাবে বলছি। তোমরা এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও, নইলে আমি তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, আর আমার জমির আশা তোমরা ছেড়েই দাও, সেটা তোমরা কোনো দিনই পাবে না। তাহলে তুই আমাদের কথা শুনবি না, তুই আমাদেরকে জমি দিবি না? দাঁড়া দেখ তাহলে তোর আমরা কি করি আজকে। তারপরে চম্পার ভাই চম্পাকে হত্যা করে ফেলে। এবার আমাদেরকে এই লাশটার কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছ, আমাদের এই লাশটার কিছু একটা বন্দোবস্ত করতেই হবে। এরপরে চম্পার ভাই ও তার বউ চম্পার লাশটিকে নিয়ে একটি জঙ্গলে চলে আসে এবং সেখানে তার লাশটিকে রেখে চলে যায়। তারপরে তারা চম্পার বাড়িতে ফিরে আসে এবং রিয়াকে বলে, আমার মা কোথায়, তোমরা কি আমার মাকে দেখেছ? তোর মা নেই, তোর মা বাড়ি ছেড়ে চলে গেছে, আর কোনোদিনও ফিরে আসবে না, এখন তোকে আমাদের সাথেই থাকতে হবে। কি যে জ্বালাই পড়লাম, এখন সব আমাকেই দেখাশোনা করতে হবে। হ্যাঁ, তোর মা বাড়ি ছেড়ে চলে গেছে, এখন তোকে আমাদের কাছেই থাকতে হবে। তারপরে চম্পার ভাই ও তার বউ চম্পার সমস্ত জমি দখল করে নেয় এবং সেই জমিগুলোকে বিক্রি করে তারা একটি শহরে চলে যায়। শহরে তারা একটি বাড়ি কিনে এবং সেই বাড়িতেই তারা থাকে। চম্পার ভাই ও তার বউ তাদের সারাটা দিন বসে ও ঘুমিয়ে কাটায়, আর ওইদিকে বেচারি রিয়া তাদের সমস্ত কাজ করে, রান্না করার, ঝাঁট দেওয়া ইত্যাদি সমস্ত কাজ। আর ওইদিকে চম্পা মারা যাওয়ার পর একটি ডাইনি হয়ে যায় এবং এদিকে ওদিকে তার মেয়েকে খুঁজতে থাকে। তার মেয়েকে খুঁজতে খুঁজতে সে তার বাড়িতেও যায়, কিন্তু সেখানেও সে তার মেয়েকে খুঁজে পায় না। চম্পা ডাইনি তার মেয়েকে এদিকে ওদিকে দেখতে থাকে, কিন্তু সে তার মেয়েকে খুঁজে পায় না, তাই সে একটি জঙ্গলে এসে বসে পড়ে। অনেক জায়গায় তো রিয়াকে খুঁজলাম, কিন্তু তাকে তো আমি কোথাও পেলাম না, জানি না সে এখন কোথায় আছে। এর মধ্যেই রিয়া সেখানে এসে পড়ে। কিরে মেয়ে, তুই জঙ্গলে এখানে একা একা কি করছিস? আমি বাড়ি থেকে চলে এসেছি এখানে।
কেন, কি ব্যাপার, তুই বাড়ি থেকে কেন এখানে চলে এসেছিস? কারণ আমার বাড়িতে আমার কাকিমা আছে, সে আমাকে খুব কাজ করায় এবং আমাকে মারধর করে, ঠিকভাবে খেতেও দেয় না, সে সবসময় আমার উপরে অত্যাচার করে, তাই আমি বাড়ি থেকে চলে এসেছি। তোকে আর কোনো চিন্তা করতে হবে না, এবার আমি তোর সাথে বাড়িতে যাব এবং ওদেরকে দেখে নেব। এই বলে চম্পা ডাইনি রিয়াকে নিয়ে তার বাড়ির দিকে এগিয়ে যায় এবং তার বাড়িতে পৌঁছে যায়। তারপরে রিয়া বাড়ির ভেতরে আসে। তোর এত বড় সাহস, আমাদেরকে না বলে কোথায় গিয়েছিলি তুই? কোথায় গিয়েছিলি বল। আমি বাইরে একটু খেলতে গিয়েছিলাম। আমাদেরকে না বলে তুই বাইরে খেলতে চলে গেলি? তোর এত বড় সাহস, তুই কাজকাম ফেলে রেখে খেলতে চলে গেলি? তারপরে রিয়ার কাকিমা রেগে গিয়ে রিয়াকে লাত মেরে ফেলে দেয়। বাস, অনেক হয়েছে, অনেক তোরা অত্যাচার করেছিস আমার মেয়ের ওপরে, এবার তোদের খেল খতম। আরে এ কি, এ তো মনে হচ্ছে চম্পা মরে গিয়ে ডাইনি হয়ে গেছে। এ তো চম্পাই মনে হচ্ছে মরে গিয়ে ডাইনি হয়ে গেছে, এবার আমাদের কি হবে, আমাদেরকে কে বাঁচাবে? হ্যাঁ, তোরা ঠিকই ভেবেছিস, আমি চম্পা, আমি মরে গিয়ে ডাইনি হয়ে গেছি এবং তোদেরকে অনেক জায়গায় খুঁজেছি, আজকে তোদেরকে পেয়েছি। আজ আমি তোদের মেরে ফেলবো, তোদের নিস্তার নেই আমার হাত থেকে। এই বলে চম্পা ডাইনি তাদের দুজনের দিকে এগিয়ে যায় এবং তাদের দুজনকে মেরে ফেলে। এরপর চম্পা ডাইনি তার মেয়েকে নিয়ে শহর থেকে অনেক দূরে চলে যায়।